টাওয়ার এসছে, বুঝতেই পাচ্ছেন এটা বড় টাওয়ার। তো এতে কিছু সমস্যা হচ্ছে, চলছে না, তো সেটা আমরা দেখব। এটাতে দেখুন, এটাতে কিন্তু আইসি আপনার ইউজ হয়েছে TDA 7265 আইসি মনে হচ্ছে, দেখে তো তাই মনে হয়। তো এর সমস্যাটা কি হয়েছে আমরা এটাকে অন করে দেখব। বলছে যে চলছে না, একটা গোঁ গোঁ করে আওয়াজ হচ্ছে। তো আমি এখানে কি করেছি, স্পিকারের কানেকশানগুলো খুলে দিয়েছি, তার কারণ আইসি যদি কোনো কারণে শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু স্পিকারের ডিসি ভোল্টেজ সাপ্লাই চলে যেতেও পারে, সেক্ষেত্রে কিন্তু স্পিকারগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা আইসির কানেকশানগুলো, স্পিকারের অডিও ইনপুট সব কানেকশানই খুলে দিয়েছি, শুধু আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব। এই পাওয়ার সাপ্লাই, তো পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি, দিলেই বোঝা যাবে যে কি হালে আছে। এই দেখুন, যেই পাওয়ার সাপ্লাইটা দিয়েছি সাথে সাথে আইসি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে এই আইসিটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এখানে পুরো আইসিটা আমাকে বার করতে হবে, বার করে তারপরে এটাকে নতুন রিপ্লেস করতে হবে। তা এখানে আপনাদের সার্কিট সম্বন্ধে আমি বলে দিচ্ছি কি আছে এই বোর্ডে। এই বোর্ডটা কোথায় গিয়েছিল আমি জানি না, পেছনে দেখুন কি অবস্থা করে রেখেছে, এগুলো নেল পালিশ দিয়েছে না কি দিয়েছে আমি জানি না, পুরো বোর্ডটাকে দেখুন ঘেঁটে রেখে দিয়েছে পুরো। তো এই বোর্ডের ফাংশন কিছুই নেই, দুটো আইসি ইউজ করা হয়েছে, আইসিগুলো কিন্তু ডুয়েল চ্যানেল করে, ঠিক আছে, ব্রিজ মোডেও ইউজ করা যায় আবার সিঙ্গেল মোডেও ইউজ করা যায়, সিঙ্গেল মোড বলছে আলাদা আলাদা স্পিকার। তো এই দিকে যে আইসিটা আছে, এই আইসিটা আপনার দুটো স্পিকার সামনে কানেক্ট করা আছে, দুটো চ্যানেলের জন্য দুটো স্পিকার কানেক্ট করা আছে। আর এই দিকে যে আরেকটা আইসি আছে সেইটা, এই দিকে যে আইসিটা সেইটা কি হয়েছে, ব্রিজ মোড করা আছে, ব্রিজ মোড করে ওই সাব উফারটা এইখান থেকে, উফারটা যে আছে এইখান থেকে আউটপুট হয়েছে। আর এখানে 4558 একটা আইসি আছে, সেই আইসিটা কী করছে, ওই লো পাস ফিল্টার বানিয়েছে, মানে বেস ফিল্টার বানিয়ে এটাকে ইনপুট দেওয়া হয়েছে এখান থেকে স্পিকার আউট। আর এই সার্কিটে এমন কিছু নেই। আর এখানে 5 ভোল্ট ভোল্টেজ রেগুলেটেড আইসি আছে, এই আইসিটা থেকে সামনে যে ব্লুটুথ প্যানেল আছে সেইগুলো, সেইটাতে সাপ্লাই আছে, ব্লুটুথ প্যানেল আছে, লাইট আছে, সেগুলোতে সাপ্লাই আছে, ঠিক আছে। আর এই বক্সের ভেতরেরটা দেখতেই পাচ্ছেন কী অবস্থা। আর এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার, এটা মনে হচ্ছে 4 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার লাগানো আছে, বক্সের ভেতরটা খুবই বাজে অবস্থা। তো এখন আইসিটা যেহেতু নষ্ট হয়ে গেছে, আগে আমরা ফার্স্টে আইসিটাকে রিমুভ করব। আমরা আইসিটা তুলে নিয়েছি, ঠিক আছে, এখন এই পাশের আইসিটা ঠিক আছে নাকি সেটাকে আমরা টেস্ট করতে হবে। এটা হচ্ছে ব্যাস ফিল্টারের জন্য আইসি করা আছে ব্রিজ মোড করে, আর যেটা তুলে নিয়েছি সেটা হচ্ছে এইটা, আইসিটা দেখুন পুড়ে গেছে। তো এখন একবার চালিয়ে দেখব যে জিনিসটা, ওই সমস্যা আছে না ঠিকঠাক চলছে। কানেক্ট করে দিই, এই দেখুন আমার কিন্তু একটা আইসিতে শুধু এটার জন্য চলছে। তো এখানে আমি নতুন আইসি নিয়ে এসেছি, এই দুটো নতুন আইসি, একটা আইসি সমস্যা হয়েছে, আমি একটাই চেঞ্জ করব, 7265। এখন এটা অরিজিনাল কিনা জানা নেই, দেখা যাক। এটা আগেও বলেছি, এটা দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেল ভেতরে 25 ওয়াট করে আপনি আলাদা আলাদা স্টিরিও চ্যানেল পাবেন, আর যদি এটাকে ব্রিজ মোডে ইউজ করা হয় 40 ওয়াট এর থেকে আউটপুট পাবেন। এটাতে 20-30 বা 20-50 যে আইসি থাকে 5 পিনের, এটাতে দেখুন এটাতে টোটাল 11 পিনের আছে। তো সেম কিন্তু এটা ওই একই, মানে দুটো 20-30 বা 20-50 আইসি যদি পাশাপাশি রেখে ইউজ করা হয় আর এই একটা আইসি লাগানো, দুটো একই কিন্তু।
এখানে দুটো ইনভার্টিং পিন আছে, দুটো নন ইনভার্টিং পিন আছে, আর দুটো আউটপুট আছে, একটা পজিটিভ নেগেটিভ ইনপুট আছে, আর একটা গ্রাউন্ড আছে, আর একটা হচ্ছে এটা এনও পিন যেটা বলা হয়। হিটসিং পেস্ট দিয়ে কিন্তু বসাবো, উইথাউট হিটসিং পেস্টে আমরা কোনো কিছু ইউজ করব না। যে কার বুদ্ধি আমি জানি না, কোন টেকনিশিয়ানের বুদ্ধি সব লাল নীল রং করে সব রেখে দিয়েছে। এই কপারগুলো প্রোটেকশনের জন্য দিয়ে দিয়েছে, কিন্তু এই জিনিস দিলে কি হবে? এ তো ময়েশ্চার বেশি ধরছে।